হ্যালো প্রিভিয়াস, আসসালামু আলাইকুম। এই ব্যক্তিটিকে আপনি মনে অবশ্যই চিনতে পারছেন, আমাদের কাশ্মীর তো একটা নামকরা ঘটক। তবে আপনাদের এই ইউটিউবে ওনার ঘটকের নাম্বার কাটা বাই করো, কাটা দেওয়ার পর থেকে ওনার এ পর্যন্ত 4-5 জন কল করছে, কল করে মানে মোনারবটির সম্বোধনা আসছে, ঠিক আছে না? তো ভালোই লাগছে আসলে, মানুষ যে আমার চ্যানেলের থেকে দেখে যে 2-3 দিন খোঁজ খবর নেয়, খুব ভালো লাগছে। আর আপনারাও যদি কেউ ইয়া করতে চান, উনি আমাকে খুবই রিকোয়েস্ট করছে যে ভাই আমাদের একটি ফেসবুকে প্রচার করে দেন, বাধ্য হয়ে আমি প্রচার করতে ইচ্ছুক হয়েছি। কারণ এই যে আপনি নাম্বারটা দিয়ে দিছি, দেখেন ছেলেটা আসলে মাসাল্লাহ ভালো, কিন্তু ঘটকদের অনেকে অনেক কথা বলে। আচ্ছা, সেই বিষয়ে আপনি একটু মন্তব্য বলেন। মানুষ অনেকে সিটার বলে, অনেকে অমুক বলে, আসলে এটা কি, এটা কি সত্যি নাকি? দুনিয়াটা তো আসলে সবাই সমান না, আর একটা একটা মানুষকে 5 জন করে মানে উপকার করার সম্মানে একটা তো এই দিক সেদিক হবে। মানে আপনি বলতে চাচ্ছেন যে একটা মানুষ সবার কাছে প্রিয় হতে পারে না, এটাই মানে, এটাই একটু অন্য ভাবে বলছেন। যাই হোক, এখন আপনার উদ্দেশ্য কি শুধু বিয়ে করে ইনকাম করে সংসার চালানো, নাকি মানুষের উপকার করা? না, এটা আমার পেশা, যেহেতু অন্য কোনো কিছু করি না। হ্যাঁ, না সুন্দর কথা, আপনি সত্যি কথা বলছেন, তার ধন্যবাদ। মানে আপনি উপকার করেন, কিছু নিয়ে পেট ভাতে খান, এইটাই। তা যাই হোক, দর্শক কিন্তু আপনাকে দেখে কিন্তু আপনার 4-5 জন কল করে অলরেডি চারপাশে বিয়ের কালেক্ট পাইছেন। এখন যদি কেউ বলে, যদি কেউ এদিকে তাকান না, আপনি ওদিকে যে বলে তাই হোক, উনি যেই হোক আপনি ওদিকে তাকানোর দরকার নাই। দেখেন যে একটা সম্মানী ব্যক্তি আছে আমাদের টাঙ্গুলি গ্রামের, আমার কাকা। বাবা তুমি তো দাঁড়া, আমরা এটা ইন্টারভিউ নিচ্ছি। ভালো লাগছে না? এখানে একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, ধরো ইউটিউবে যাচ্ছে সবাই দেখবে, এখানে যে উনি একটা ঘরের মানুষ, ওনাকে প্রচার করার জন্য দুটো কথা বলছে, তুমি টাইম দাও। আচ্ছা, না মানে ছবি অনেক ছবি আছে, আজকে অনেক ছবি দেখাবে লাস্টে, অনেক সুন্দর সুন্দর মেয়েদের ছবি আছে। আর এরা আপনি মনে করেন লেফটেন্যান্ট কর্নেল জেনারেল থেকে শুরু করে একবারে কি আর কি কে আছে তোমার কাছে, এসপি, ডিসি, আর কি ডাক্তার, সচিব, ঢাকা ইউনিভার্সিটির মেয়েরা, আর কি কে সচিব, সব আছে, সব আছে। মানে মানে আপনার কাছে সুন্দর মানে বিবাহিত মেয়েও কি এরকম কাজ করে? তোমার কয়টা নিবে, তুমি কয়টা নিবে ভাই? তাহলে তো আমার এই কাকাও থেকে সাপোর্ট করতেছে ওনাকে। আরে আপনি জানেন নিতান্তই উনি পজিটিভলি সবাই বিয়েতে উপকার করেন না, জানেন না? আচ্ছা ঠিক আছে, মোবাইল দিচ্ছি বাবা, মোবাইল আমি এটির কথা বলে নেই। যাক, আপনাদেরকে দর্শক আজকে অনেকগুলো ছবি দেখাবো, একটু অপেক্ষা করেন, দেখে গেছি আচ্ছা ফোনটা দিয়ে নেই। আচ্ছা, এই ফোনে কতজন কল করছে আপনাকে? 10-12 জন মোটামুটি মাসাল, ওখান থেকে কিছু আয় হয়েছে। আর এর মধ্যে মানে ফাইনাল কয়টা হয়েছে বলতো? 200 পার হয়েছে। এই 2-1 দিনের মধ্যে কয়টা পাকাপোক্ত হয়েছে বলতো? যাক আলহামদুলিল্লাহ, আমার যাক আমার ভিডিও দেখেছে 2-3টা বিয়ে পাকাপোক্ত হয়েছে, এরা 4 লাখের কাছে হাজার শুক্রিয়া। আমি চাই তুমি তুমি তোমার মাধ্যমে কয়েকটা বিয়ে টিয়ে হোক, আর বিয়ে দিলে কিন্তু জানো মানে যদি সংসার ভালো হয় তাহলে কিন্তু অবশ্যই জান্নাতের একটা ইয়া পাওয়া যায় এরা। তবে চিন্তাভাবনা করে ভালো কিছু করো। আর ওনাদের একটা ব্যাগ আছে দেখেন, এর মধ্যে অনেক ছবি আছে ব্যক্তিগতভাবে, উনি অনেক দেখাইছে। আর আমরা ছবিগুলো সব দেখাবো, এর চেয়ে ভিআইপি ভিআইপি ছবি আছে, একটু শুধু ধৈর্য ধরেন। এই দেখেন দাদা, আপনি কোনো অভিব্যক্তি আছে থাকলে বলেন। অভিব্যক্তিটা কি যে দর্শক মানে যারা কল করবে তাদেরকে আপনি দর্শক হিসেবে না দেখে, ঠিক আছে, আপনি হচ্ছে সেবার উদ্দেশ্যে দেখবেন, ঠিক আছে, তা নাকি যে আপনি মাধ্যমে একজন আপাতত তাহলে কোন কোন এলাকার আপনার পাত্রী আছে আপনার কাছে ভালো ভালো? বিভিন্ন জায়গার আছে, ঢাকা আছে, খুলনা আছে, বিভিন্ন জায়গার আছে, তারপরে আছে বিভিন্ন বিভিন্ন অঞ্চলের আছে, সব লেভেলের তাই আছে না? সব লেভেলে। আচ্ছা ঠিক আছে দর্শক, আপনি পরবর্তী পার্ট দেখার জন্য অপেক্ষা করবেন, আমি আপনাদের কিছু কিছু গুরুত্বপূর্ণ ছবি দেখাবো এখন।